ব্রোস টকিসে আপনাদের সবাইকে স্বাগতম। মেসি ম্যাজিকে ঘরের মাঠে রিয়ালের লজ্জার হার। ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন, পেয়েছেন পঞ্চম ব্যালন ডি অর খেতাব, এছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে একাধিক ট্রফিও জিতেছেন। কিন্তু বছরের শেষটা আর ভালো হল কোথায়? 2017 এর শেষ এল ক্লাসিকোয় জিত প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির কাছে হারতেই হল ক্রিস্টিয়ানো রোনালদোকে। সেই সঙ্গে তার দলও লা লিগা জয়ের দৌড়ে শীর্ষস্থানে থাকা বার্সেলোনার থেকে 15 পয়েন্টে পিছিয়ে গেল। সান্টিয়াগো বেনাবেউ, যা কিনা রিয়ালের ঘরের মাঠ, সেখানেই বার্সার কাছে 3-0 গোলে হারলেন রোনালদোরা। বার্সার হয়ে একটি করে গোল সুয়ারেজ, মেসি এবং ভিদালে। চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি প্যারিস সেন্ট জার্মান, অর্থাৎ যারা কিনা বিশ্বের অন্যতম শক্তিশালী দল। এদিকে লা লিগায় অনেকটাই এগিয়ে গিয়েছে লিও মেসির বার্সিলোনা। গতবারের চ্যাম্পিয়ন রিয়ালকে খেতাবি লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে দিক ততেই হতো। আর ম্যাচের শুরুটা সেভাবেই করেছিলেন রোনালদোরা। প্রথমার্ধে বেশ চনমনেই দেখিয়েছিল পর্তুগিজ মহাতারকাকে। উল্টো দিকে মেসি যেন ছিলেন কিছুটা অন্তরালে, কিন্তু গোল করার লোকের অভাব এবং সুযোগ নষ্টের কা রনে ভালো খেলেও এগিয়ে যেতে পারেনি লস ব্লাঙ্কোসরা। অপরদিকে বেশ কয়েকবার গোল করার সুযোগ তৈরি করেছিলেন ইনিয়েস্তা সুয়ারেজরা, কিন্তু নাভাস দলের পতন রোধ করেন। প্রথমার্ধের খেলা তাই গোল শূন্যভাবেই শেষ হয়। দ্বিতীয়ার্ধে অবশ্য খোলস ছেড়ে বেরোয় বার্সিলোনা। একের পর এক আক্রমণ তুলে আনে কাটালন সরা, আর প্রত্যেকটি আক্রমণই ছিল একেবারে মাপা। 54 মিনিটে যার ফসল পায় তারা। রিয়াল রক্ষণের ভুলে বল পেয়ে যান একেবারে ফাঁকায় দা রানো সুয়ারেজ, আর সেখানে থেকে গোল করতে কোনো ভুলই করেননি তিনি। এরপর 62 মিনিটে আর একটি আক্রমণ থেকে দ্বিতীয় গোল পায় বার্সা। একটি গোলমুখী শট সরাসরি হাত দিয়ে ঠেকান রিয়ালের কারভাজাল। রেফারি তাকে লাল কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টি দেন বার্সাকে, যা থেকে গোল করতে ভুল করেননি মেসি। এরপর 10 জনের রিয়ালকে আরও লজ্জায় পড়ার হাত থেকে বাঁচান কেলর নাভাস। তবে খেলা শেষের 10 মিনিট আগে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল, কিন্তু এ সময় বয়ামোস রোনালদোরা একের পর এক সহজ সুযোগ নষ্ট করতে থাকেন। এছাড়া গোলের নিচে দুরন্ত পারফর্ম করেন বার্সা গোলরক্ষক স্টের টেগান, তিনি একাই 2-3টি নিশ্চিত গোল বাঁচান। এছাড়া রিয়ালের 2টি পেনাল্টির আবেদনও বাতিল করেন রেফারি। আর খেলা শেষের অন্তিম মুহূর্তে পাল্টা আক্রমণে এসে মেসির পাস থেকে গোল করে রিয়ালের কফিনের শেষ পেরেকটি পোতেন ভিদাল। চলতি বছরে খেতাব জেতার দিক থেকে মেসিকে টেক্কা দিলেও এদিনের মুখোমুখি লড়াইয়ে হার মানলেন রোনালদো। এরকম আরো নতুন নতুন খবর পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন।